গাজার বিস্তীর্ণ অনেক অঞ্চল জুড়ে রোববার তীব্র বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বহু ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছে। বোমা আঘাত হেনেছে উত্তরের জাবালিয়া শরণার্থী শিবিরেও। শরণার্থী শিবিরে এই বিমান হামলায় কয়েকজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। রাফার পূর্ব প্রান্তেও ইসরায়েল ট্যাঙ্কের গোলা ছুড়েছে বলে জানিয়েছেন অধিবাসীরা। মৃত্যু এখন সেখানে সময়ের ব্যাপার মাত্র। অধিবাসীরা জানিয়েছে গাজায় দক্ষিণের রাফা নগরী সহ খান ইউনিসেও জঙ্গি বিমান থেকে বোমা ফেলছে ইসরায়েল। অধিবাসীরা আরও জানায় গাজার দক্ষিণের রাফা নগরী সহ খান ইউনিসেও জঙ্গি বিমান থেকে বোমা ফেলছে ইসরায়েল। হাসপাতাল যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে বলে জানিয়েছে জাতিসংঘ। আহতদের স্থান সংকুলান করতেও হিমশিম খাচ্ছে অনেক হাসপাতাল। তবে বোমা হামলার এই খবরের বিষয়ে ইসরায়েল তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। শুক্রবার ইসরায়েল এবং হামাসের মধ্যে লড়াইয়ে 7 দিনের বিরতির অবসান ঘটার পর থেকেই নতুন করে এই অভিযান শুরু হয়েছে। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র দেশ যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি জনগণের আরও বেশি ক্ষতি না করার আহ্বান জানিয়ে আসার পরও ইসরায়েল বাহিনী এই তীব্র বোমা হামলা চালাচ্ছে। জাতিসংঘ সতর্ক করে বলছে, নতুন করে শুরু হওয়া লড়াই গাজায় বিরাজমান তীব্র মানবিক সংকটকে আরও গভীর করে তুলবে। এ পর্যন্ত 15,500 বেশি গাজাবাসী ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের প্রায় 40% শিশু।